রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আর কখনো আসবেন না অধ্যাপক আক্তার জাহান জলি। প্রিয় শিক্ষকের অনুপস্থিতিতে বিভাগে এখনও শোকের ছায়া। গত প্রায় দেড় মাসেও প্রিয় শিক্ষকের মৃত্যু রহস্য জানতে না পেরে হতাশ বিভাগের শিক্ষার্থীরা। তাকে হত্যা হয়েছে কিনা তার আমরা কোনো রিপোর্ট পাইনি, তার কোনো ময়নাতদন্ত রিপোর্ট এখন পর্যন্ত আমরা পাইনি। এ ব্যাপারে আমরা হতাশের সুষ্ঠু বিচার চাই। আমরা হতাশ, আসলে এতদিনও কোনো আশানুরূপ ফল পাইনি আমরা। তদন্তের তেমন কোনো প্রমাণ কিন্তু আমরা দেখছি না। প্রিয় সহকর্মীর মৃত্যু রহস্য জানতে চান শিক্ষকেরা। ময়নাতদন্তের প্রতিবেদন না দেয়ায় হতাশ তারাও। তদন্তের মাধ্যমে যদি কোনো ধরনের প্ররোচনা থাকে কিংবা এটা মৃত্যুর কোনো ইঙ্গিত থাকে সেটি উপস্থিত হোক এবং অপরাধীকে আইনের আওতায় আনা। ভিসেরা ও ময়নাতদন্তের প্রতিবেদন একই সঙ্গে দেয়া হবে বলে জানান রাজশাহী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের চিকিৎসক। পরীক্ষার রিপোর্ট আসলে সেটার আমরা একটা ফাইনাল আমরা একটা চূড়ান্ত একটা মতামত আমরা দিতে পারবো। গেল 9 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবিলি ভবনে 303 নম্বর কক্ষ থেকে শিক্ষক আক্তার জাহান জলির লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।